যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসাবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক এমপি একই সাথে তিনি লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসাবেও দায়িত্বপ্রাপ্ত থাকবেন মূলত লেবার পার্টির ছায়া অর্থ মন্ত্রণালয়ের হয়ে কাজ করবেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এই এমপি তিনি শ্যাডো চ্যান্সেলর রেচেল রিভস এমপির টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন টিউলিপ সিদ্দিক ব্যাংক ইন্স্যুরেন্স সহ সামগ্রিক আর্থিক খাতে সরকারের কর্মকাণ্ডের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন টিউলিপ এর আগে দু সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন হিসাবে কাজ করেছেন শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে টিউলিপ এর আগে করবিনের প্রথম ছায়ামন্ত্রীসভার সংস্কৃতি গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন ব্রিটেনের ছাপ্পান্নতম সাধারণ নির্বাচনে হ্যামস্ট্রিট ও কিলবার্ন আসনে দ্বিতীয়বারের মতো এমপি পদে বিজয়ী হন টিউলিপ সিদ্দিক